উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদেরও ছাড়ল না দুর্বৃত্তরা। শুক্রবার ত্রিপুরা সিপাহীজলা জেলা বিশালগড় দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে গিয়েছিল অফিসটিরা দ্বাদশ শ্রেণী বিদ্যালয়। উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের অভিযোগ, পরীক্ষা শেষ হওয়ায় বের হওয়ার পরে কিছু দুর্বৃত্তকারী উচ্চ মাধ্যমিক ছাত্রদের ডেকে নিয়ে মারধর শুরু করে। দুর্বৃত্তরা উচ্চ মাধ্যমিক ছাত্রদের হুঁশিয়ারি দেয় ত্রিপুরা সিপাহীজলা জেলা অফিসটিলা এলাকার দুর্বৃত্তকারীদের। এই রাস্তা দিয়ে যেন উচ্চ মাধ্যমিক ছাত্ররা পরীক্ষা দিতে না আসে। দুর্বৃত্তদের গ্রেফতারের দাবিতে উচ্চ মাধ্যমিক ছাত্ররা বিশালগড় থানা ঘেরাও করে বিক্ষোভ করতে থাকে। উচ্চ মাধ্যমিকের ছাত্ররা জানান, দুর্বৃত্তকারীদের মধ্যে দুজনকে চিহ্নিত করা গিয়েছে। তাদের নাম পার্থ রায়, বাড়ি কর্মকাটিলা এলাকায়, এবং আরেকজনের নাম শৈবাল, বাড়ি নেতাজি নগর এলাকায়। এই ঘটনায় ত্রিপুরা সিপাহীজলা জেলা অফিসটিলা দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের অন্যান্য উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের মধ্যেও তীব্র আতঙ্ক বিরাজ করছে। স্টুডেন্ট, আমরা অফিসটিলা স্কুল থেকে এক্সাম দিয়েছিলাম, বাইরে এসেছি। এমন টাইমে বাইরে কিছু ফলাফাইন, লোকাল ফলাফাইন বলে তারা কী করছে, আমরা শুধু শুধু আমরা ডাইকটা নিয়ে আসেরা, একজন এক দুজন নেশা করে আসছিল, তারা ডাক দিয়ে নিয়েছে আমরা শুধু শুধু আমরা মাসে আমরা শুধু শুধু নিয়ে মারছি।